ম্যাজিক্যাল ড্রেস ফোর। উদয়পুর নামক গ্রামে রাধিকা নামে 30 বছরের একজন ভিখারি বাস করত। তার পিঙ্কি নামের 5 বছরের মেয়ে ছিল। তার স্বামীর মৃত্যুর পরে যেহেতু সে পড়াশোনা জানত না, সেই কারণে সে ভিক্ষা করতে শুরু করে দেয়। সে অনেক বেশি ইমানদার ছিল এবং সেইভাবেই ভিক্ষা করত, এবং ভিক্ষা করে যা পেত সে সেটা গরিবদের মধ্যে দান করে দিত। যে চৌমাথায় বসে সে ভিক্ষা করত, সেখানে একদিন একজন পুলিশ অফিসার আসে এবং সে রাধিকাকে বলে, দেখ রাধিকা, তোকে অনেকবার আমি বলেছি এখানে বসে কিন্তু ভিক্ষা করা যাবে না, কিন্তু তুই আবার কোনো কথাই শুনিস না। আজ থেকে রাস্তায় যে ভিক্ষা করবে, সরকারের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে তাকে যেন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবার বল যে আমি কি করব। রাধিকা, তুই একজন খুব ভালো মহিলা, তুই যা উপার্জন করিস তার অর্ধেকটা গরিবদেরকে দান করে দিস। আমি তো তোমাকে গ্রেফতার করতে পারবো না, কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমরা পুলিশ হলেও আমাদের মন আছে, তোমার মতো এত ভালো মহিলাকে নিয়ে আমরা অনেক গর্ব করি। এখানে আপনার কোনো দোষ নেই, আপনি তো আপনার কাজ করছেন। এই চৌমাথাটা অনেকটা আমার মায়ের মতো, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে অন্য কোথাও ভিক্ষা করব না, তাতে যদি না খেয়ে থাকতে হয় থাকব। তুমি নয়তো না খেয়ে থাকতে পারবে, কিন্তু তোমার মেয়ে কি করে থাকবে? আমি তোমাদের এই রকম অবস্থা দেখতে পারবো না চোখে। তোমাকে একটা কথা বলি, তোমার যদি খারাপ না লাগে তাহলে তুমি আমার বাড়িতে কাজ করতে পারো, আমার বাড়িতে কেউ নেই। খারাপ মনে করো না, আমি তোমাকে বোনের নজরেই দেখি। যে মহিলা ভিক্ষা করতে ভয় পায় না সে তার ভাইয়ের বাড়িতে কাজ করতে ভয় পাবে কেন? দাদা, আপনি অনেক ভালো মানুষ, আজ থেকে আমি আপনার বাড়িতে কাজ করতে শুরু করব। অন্যান্য পুলিশ কর্মীরা এসে সমস্ত ভিখারিদের সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু রাধিকার কপাল এতটাই খারাপ ছিল যে সেই দিনই সেই পুলিশ অফিসারের মৃত্যু হয়ে যায় অ্যাক্সিডেন্টে। রাধিকা এরপর কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা দেয়। পিঙ্কির কিছু দূর যাওয়ার পরেই খিদে পেয়ে যায়। তখন পিঙ্কি কাঁদতে কাঁদতে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না, আমার মনে হচ্ছে আমি না খেতে পেলে এখানেই মরে যাব, হাঁট যেতে পারছি না মা, তুমি একটুখানি আমার খাবার ব্যবস্থা করো। এই কথা শোনার পর রাধিকা কাঁদতে থাকে। তারপরে তারা পাশে একটি বট গাছের নিচে বিশ্রাম নিতে বসে পড়ে। তারা যেখানে বসেছিল তার পিছনে একজন সাধু তপস্যা করছিল। পিঙ্কির কান্নার জন্য তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। সাধু তার স্থান থেকে উঠে রাধিকার কাছে আসে এবং পিঙ্কিকে দেখে বলে, কি হয়েছে, কাঁদছ কেন? রাধিকা তাকে প্রণাম করে বলে, আপনার কাছ থেকে আর কি লুকোবো, আমার মেয়ে খিদের জ্বালায় কাঁদছে, ওর খুব খিদে পেয়েছে। সাধুর তাদের অবস্থা দেখে খুবই করুণা হয় এবং তাদেরকে একটি ম্যাজিক্যাল ড্রেস দিয়ে সে বলে, এই ড্রেসটা পরে তোমরা যা চাইবে তাই পাবে, কিন্তু মনে রাখবে যাদের প্রয়োজন তাদেরকে যেন অবশ্যই সাহায্য করো। যেদিনকে তুমি গরিব দুঃখীদের সাহায্য করা বন্ধ করে দেবে সেদিনকে এই ড্রেসটা অদৃশ্য হয়ে যাবে, এই নাও। এই কথা বলে সাধু সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পিঙ্কি সেই ড্রেস পরে নেয় এবং সবার প্রথমে সে খাবার চায়। এরপরে প্রচুর পরিমাণে খাবার তাদের সামনে উপস্থিত হয় এবং তারা সেগুলো গ্রহণ করে। এরপরে পিঙ্কি টাকা, সোনা, রূপো, হীরে, মানিক্য সকল কিছু চায়। এরপরে রাধিকা এবং পিঙ্কি গিয়ে সমস্ত গরিব দুঃখীদের সেখান থেকে কিছু পয়সা এবং ধন দৌলত দান করে। উদ্যমপুর নামক গ্রামে ভগবান দাস নামে একজন গ্রাম প্রধান বাস করত। সে শিব ঠাকুরের অনেক বড় ভক্ত বলে মনে করত, কিন্তু তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না। সমস্ত ছোট কাজের জন্য সে ঘুষ নিত। বিনা ঘুষ নিয়ে সে কোনো রকম কাজ করত না, লোকেরা সবাই খুব বিরক্ত হয়ে যেত। গ্রামের সমস্ত মহিলাদের ওপর তার নজর খুবই খারাপ ছিল, তারাও সবাই বিরক্ত হয়ে গিয়েছিল। গলায় সে রুদ্রাক্ষের মালা পরে ঘুরে বেড়াত, কিন্তু সে সমস্ত ধরনের খারাপ কাজ করত। গ্রামবাসীরা সকলে একত্রিত হয়। সেই সময় গঙ্গা নামের একজন মহিলা বলে, ভগবান দাসকে যেভাবেই হোক শিক্ষা দিতেই হবে, কারণ ওর গ্রামের সমস্ত মহিলাদের ওপর কুনজর আছে। আজকে তো একেবারে খুবই খারাপ অবস্থা হয়েছিল। আজকে আমি স্নান করার জন্য পুকুরে গিয়েছিলাম, আমার পিছন পিছন সেখানে উপস্থিত হয়েছিল, তারপর আমার সাথে খারাপ ব্যবহার করে, এইভাবে তো চলতে পারে না বলো।
গঙ্গার কথা শুনে তার স্বামী রামু প্রচণ্ড রেগে যায় এবং বলে, ও কোনো ক্ষমা প্রার্থী নয়, আমরা সকলে মিলে ওকে মেরে ফেলব, আর ওর যা কারনামা রয়েছে তাতে কেউ আমাদের ওপর সন্দেহ করবে না, কেস এভাবেই বন্ধ হয়ে যাবে। আমার কথা শোনো, আজকেই ওকে যেভাবে হোক মেরে ফেলতেই হবে আমাদের। তুমি ঠিকই বলছো, যেভাবেই হোক সাজা দিতেই হবে। গ্রামের সকলে মিলে ভগবান দাসকে গ্রামের রাস্তার মধ্যে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়, এরপরে সে ভূত হয়ে যায়। সে সকল গ্রামবাসীকে বিরক্ত করতে শুরু করে দেয় এবং সমস্ত মহিলাদের সাথে সে আরও খারাপ ব্যবহার শুরু করে দেয়। গ্রামের সমস্ত পুরুষ মানুষদের প্রচণ্ড মারধর শুরু করে দেয় এবং কেউ তাকে শায়েস্তা করতে পারছিল না। গ্রামে তান্ত্রিকও আসে। ভগবান দাসের শক্তি এতটাই বেশি ছিল যে সমস্ত তান্ত্রিক তার কাছে মার খেত। এইভাবে দিন কাটতে থাকে। একদিন গঙ্গা কাঁদতে কাঁদতে শিব মন্দিরে গিয়ে পৌঁছয় এবং বলে, হে প্রভু, তুমি যেভাবেই হোক আমাদের রক্ষা করো, তোমার নাম নিয়ে ভগবান দাস আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? সে একজন রাক্ষস, আমরা বিরক্ত হই তাকে মেরে ফেলি, সে মারা যাওয়ার পরে আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। হে শিব ভগবান, আপনি আমাদেরকে বাঁচাতে পারেন, দয়া করে কিছু করুন। আপনি যদি আমাদেরকে সহায়তা না করেন তাহলে আমি এক্ষুনি গিয়ে আত্মহত্যা করব, এই বলে দিলাম। এই কথা বলে গঙ্গা তার মাথা সেখানে ঠুকতে থাকে। সেই সময় শিব তার ভক্তি দেখে সেখানে প্রকট হন। এরপরে শিব ঠাকুর সেই গ্রাম থেকে ভগবান দাসের আত্মাকে বিতাড়িত করে দেয়। এরপরে গ্রামের সকলে খুশি খুশি তাদের জীবন কাটাতে শুরু করে এবং গঙ্গা তাদের নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়। এইভাবে দিন কাটতে থাকে।